সারাটা দিন বড্ড ধকল গেছে। বাড়ি ফিরে স্বামী স্ত্রীকে বলল, শুরু করার আগে তুমি ভাত দাও, ভাত খেয়ে নেই। স্ত্রী ভাত দিল, ভাত খেয়ে স্বামী ড্রয়িং রুমে সোফায় বসল, বলল, শুরু করার আগে এক গ্লাস পানি দাও, পানি খেয়ে নেই। স্ত্রী পানি দিল, স্বামী পানি খেয়ে বেডরুমে ঢুকে বিছানায় শটান শুয়ে পড়ল। শুয়ে পড়ে বলল, শুরু করার আগে তুমি মশারিটা টাঙিয়ে দাও, আমি ঘুমাবো। স্ত্রী বললো, তুমি কী পেয়েছো, আমি কি চাকাম নাকি? হ্যাঁ, যা খুশি তা বলবে। স্বামী বললো, গুড, শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আনন্দের আয়োজন, ম দিয়ে শুরু। আচ্ছা, এত নাম থাকতে অনুষ্ঠানের নাম কেন এরকম হতে হবে যে ম দিয়ে শুরু? তার একটা কারণ আছে, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে আমরা যারা বসে আছি, আমি মোশাররফ করিম, মুনমুন, মৌসুমি হামিদ, মারিয়ানুর, মিলন মাহমুদ, আমাদের সবার নামের আদ্যাক্ষর ম। এই কারণে অনুষ্ঠানটির এমন নামকরণ করা হয়েছে। সুতরাং আর দেরি নয়, আমরা এক্ষুনি আনন্দ দেওয়ার জন্য একটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন এবং দয়া করবেন। পিচ ঢালাই পথটাকে ভালোবেসে। আচ্ছা, এটা একটু গাইলে কেউ যদি মাইন্ড না করে, আমি একটু, মিলন ভাই আপনি মাইন্ড না করলে? আমি গাইতে চাচ্ছি আসলে। পিচ ঢালাই এই পথটাকে ভালোবেসেছি, আমার পরের লাইনটা মনে নেই, আমি তারপরের লাইনটা গাইতে চাচ্ছি। গোলক ধাঁধার চক করে যতই পড়েছি, পিচ ঢালাই পথ। একটা সময় ছিল যখন বিয়ের আসর কিংবা যে কোনো আসরেই ধাঁধা বলার একটা প্রচলন ছিল, এক পক্ষ আর পক্ষকে আমাদের এখনকার পর্বটির নাম হচ্ছে কহেন কালিদাস। আচ্ছা, টিম লিডার হিসেবে আমরা একটা কাজ করি না কেন, মোশাররফ ভাইকে দিয়েই চক্করটা শুরু করি। মোশাররফ ভাই রেডি? দ্বিতীয় যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটা আরো সহজ, এটা আপনি অবশ্যই উত্তর দিতে পারবেন। মুরগি আগে না ডিম আগে? বুঝছি বুঝছি বুঝছি। নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, প্রডিউসার কোথায় আসলে? প্রডিউসারকে দরকার, সব জ্ঞানের বোঝা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে উনি উধাও মনে করছে সব কিছুর উত্তর আমি পারবো। আমি সব কিছুর উত্তর আসলে পারতে চাই না, আমি সব কিছুর উত্তর আসলে পারাতে চাচ্ছি আজকে, এবং সেই দায়িত্বটাই আমাকে দেয়া হয়েছে। এবং আমি শুরু করব ডাবল চাঁদ মানে মুনমুনকে দিয়ে। আমি শুরুতে হতাশ হওয়ার কিছু নাই, পারলে গুড, না পারলে নট ব্যাড, এখানে কোনো বোনের মধ্যে থাকে, মাঝের অক্ষর বাদ দিলে ভীষণ লাগে বুকে, কে পণ্ডিত? মাঝের অক্ষর বাদ দিলে ভীষণ লাগে বুকে, এরা একজন ডাকলে অন্যরা শিয়াল। মনমনে এত হাসার আসলে কিছু নাই, কারণ আমাদের পরে রিকোয়েস্ট হচ্ছে শিয়ালের মতো সবাইকে ডাকতে হবে এবং একসঙ্গে আমি বাদে। আচ্ছা, আমরা দ্বিতীয় ধাঁধায় চলে যাই। ছাল খাই না, বাকল খাই না, খাই শুধু তার পানি, গ্রীষ্মকালে খেতে মজা, আমরা সবাই জানি। আপনি কি আরো কিছু বলতে যাচ্ছেন? ডিসক্রিপশন না, আমি চাচ্ছি যে তুমি কি বুঝতে পেরেছো, আমি কি ভূত পড়েছি যাতে তুমি না বুঝো? যদি তুমি বুঝে পেলো তাহলে তুমি অনেক ট্যালেন্টেড। না, আমি সেই এত ট্যালেন্টেড না, কিন্তু মনে হচ্ছে এটা সুগার কেন হতে পারে। সুগার কেনের কি আমরা পানি বলবো ওটাকে? এটা মানুষের প্রথম আবিষ্কার, ক্লু দিলাম। আচ্ছা, তাহলে তো ডেফিনেটলি আগুন। আচ্ছা, মুনমুনের হলো সারা, এখন থ্যাঙ্ক গড। আচ্ছা, আমি একটু রিদমে বলতে চাচ্ছি, করা যাবে না, সরি বলো প্লিজ। আমি সত্যিকার অর্থে দুঃখিত, না মুনমুনের হলো সারা, মৌসুমীর হবে শুরু। হ্যাঁ, তোমার নামের সঙ্গে
এই দেশের বিখ্যাত সেলিব্রিটিদের সঙ্গে মিল আছে, কার কার সঙ্গে মিল আছে, এবং মিল থাকার কারণে তুমি কি কখনো বিড়ম্বনার মধ্যে পড়েছো? বিড়ম্বনা বলতে, হ্যাঁ, একটু বিড়ম্বনা যে এর ফোন আরেকজনের ফোন আমার কাছে চলে আসা, এই ধরনের বিড়ম্বনার তো মাঝে মাঝে প্রায় মানে পড়তে হয় আর কি। এখনো পর্যন্ত যে এখনো পর্যন্ত ফোন করে, হ্যাঁ আপা আপনার তো শিডিউল আছে, কে তো এই ডিরেক্টরের নাম যখন বলে তখন বলেন না আমার ও আপনার শিডিউলে, আমার এই দিন অন্য আরেকজনের শিডিউল আছে। আর একবার একটা মানে প্রোগ্রাম করেছিলাম একটা টেলিকমের, যে এক ঘন্টা মতন আমি প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলবো আর কি ফোনে, তো তখন অনেক মজার মজার ইয়ে হয়েছিল যে তারা ফোন করে মানে আমাকে বলছিল যে মানে আমি যখন কথা বলছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছিল সানি ভাইয়া কেমন আছে বাচ্চা। আমরা এখন তোমাকে ধাঁধায় ফেলার একটা চেষ্টা করি আর কি। আমার মৌসুমীকে আজকে সবচেয়ে ভালো লাগতেছে এই পর্যন্ত যতদিন আমি কাজ করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে মৌসুমী দাঁড়িয়ে নেই, বসে আছে, সে তার দিকে আমার এরকম করে তাকিয়ে অভিনয় করতে হচ্ছে না। আচ্ছা মৌসুমি একটু প্লিজ একটু একটু দাঁড়াও না দেখি, একটু আমরা একবার মই না তোমাকে দাঁড়াইতাম, কিন্তু তোমাকে দাঁড়াইতাম, অফকোর্স আমি দাঁড়াবো, দাঁড়ালো, প্লিজ সিট ডাউন, আমরা দাদায় চলে যাই, ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার তরে, না ছুলে সে মরে না, ছুঁয়ে দিলেই মরে, বলতে হবে কি, ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার তরে, না ছুলে সে মরে না, ছুঁয়ে দিলেই মরে, মানে মরেই যায়, মরেই যায়, একটু কঠিন, অনেক কঠিন, এটা কি মানে কোনো ভাবে লজ্জাপূর্তি, এটা খেলা একটা, এমন কোন খেলা যেটা ছুঁয়ে দিলে মরে পারবে, ও যে ছোয়া ছুঁই বা চোর চোর খেলা যেটা আমরা, আরেকটা আছে, গোল্লা ছুট, না গোল্লা ছুট গোল্লা ছুট না, গোল্লা ছুট না, বলো বরফ পানি, বরফ পানি কি খেলা, বরফ বরফ পানি, আমি শুনছি বরফ পানি, বরফ পানি, বরফ পানি না, বরফ পানি, বরফ পানি তো ছুঁয়ে দিলে আবার যখন বরফ হয়ে যায় তখন ছুঁলে তারপরে বেঁচে যায়, তো বরফ হয়ে গেলে ছুঁয়ে দিলে তো বেঁচে যায় না। যদি আমি এখন খুব ঝামেলায় পড়ে গেছি, আমি আসলে উত্তর কোনটা নেব, কারণ এখানে লেখা আছে কাবাডি, ও আচ্ছা যেহেতু পুরস্কার আমি কিছুই না, আমরা বরফ পানি ও রাইট আনসার ধরে নিই, ওকে ওকে ওকে, আচ্ছা তুমি এই বলতে পারো, ক্রিকেট বললে ধরে নাও, বলো ক্রিকেট, না ক্রিকেট বলবো না, ক্রিকেট বললে আমরা, কারণ পুরস্কার তৃষ্ণা কোনোটাই নাই। আচ্ছা, নারী রাখে চোখে আমায় নামটা তিন অক্ষরে, প্রথম অক্ষর বাদ দিলেও থাকি সবার, আবার বলছি কাজল, হাজার হাজার বাড়ি সেথা রানী একজন, আমার মনে হয় এটা আগেই পারা উচিত, এক রানীকেই হাজার রাজা করে আলিঙ্গন, এই রানী কিন্তু উঠতে পারে, উঠতে পারে মৌমাছি, মৌসুমীর দাদার প্রসঙ্গ শেষ, এখন আমরা মারিয়ার কাছে যাব, মারিয়াকে ধরিয়া কি মানে প্রশ্নটা করি, আমার ভীষণ প্রিয় একজন লেখক, বাংলাদেশের লেখক, আমি হুমায়ুন আহমেদের সম্পর্কে যতটুকু জেনেছি যে তার মধ্যে একটা কথা আর কি, উনি মাকড়সাকে খুব ভয় পেতেন, আর ধরে নেই যে আপনিও মাকড়সা দেখলে ভয় পান এবং মাকড়সা দেখে আপনি ভয় পেয়েছেন, এই বিষয়টি আপনি আরজেদের ভাষায় কিভাবে বলবেন? এখন ভয় যদি পাই তাহলে কিভাবে আরজেদের ভাষায় বলবো, তাহলে আমি আমার লিসনারদেরকে বলবো, লিসনার্স গতকালকে আমার সাথে যেটা হলো, গতকাল রাতে হঠাৎ করে একটা মাকড়সা আমার কাছে চলে আসছে চলে আসছে চলে আসছে, তারপরে আমি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম, এখনো মনে পড়লে ভয় লাগছে, কিন্তু ভয়টা এখন রাখতে যাচ্ছি না, আপনারা গান শুনুন, আমি একটু ভয়টা কাটিয়ে উঠি আবারও ফিরে আসছি, আকারটা ছিল না, তেল পোকা হয়ে গেছে, তেল পোকা, আমারও সেই অবস্থা, আমার চন্দ্রবিন্দু লাগছে না, একটা আকার চলে যেতেই পারে, অসুবিধার কিছু নাই, আমরা ধাঁধায় চলে যাই, ধাঁধাটা হলো চলিতে চলিতে তার চলা হলো ভার, মাথাটা কেটে দিলে সে চলিবে আবার, আমি আরেকবার বলি, হ্যাঁ চলিতে চলিতে তার চলা হলো ভার, আমি দেখে পড়েছি কিন্তু এবার ভুল পড়েছি, মাথাটা এখানে টা নাই, চলিতে চলিতে তার চলা হলো ভার, মাথা কেটে দিলে সে চলিবে আবার, জিনিসটা কি, পেন্সিল, কি পেন্সিল, ভব করে ঘুরলেও ভ্রমর সে নয়, উপুর হয়ে মাটি খোঁড়ে মেশিনও সে নয়, তাহলে জিনিসটি কি, ভব করে
ঘুরলেও সে ভ্রমর সে নয়, উপর হয়ে মাটি খোঁড়ে মেশিনও সে নয়। তাহলে জিনিসটি কি? আচ্ছা, তৃতীয় ধাঁধা, আট পায়ে বুনছে জাল দিন রাত্রি ধরে, জালে বসেই করছে শিকার জালটা যেই নড়ে। মাকড়সা তো পা আটটা না, আটটাই তো। আটটা কোন কোন জায়গায় বলতো? আমি খেয়াল করেছি যে আরজেদের কথা বলার মধ্যে একটা 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 রিদম থাকে, একটা তালে তারা কথা বলে। আমরা যারা অভিনয় করি একটা রিদম মেনটেন করা হয়, সেটা যে আবার সবসময় একই রকম থাকে তা না। আমাদের সবসময় হয়তো লয় ঠিক থাকে না, লয় একই লয়ে অভিনয়টা আসলে হয় না, লয়ের ভালোও লাগবে না, ওটার ব্যাপারটা এরকম লয়ে ওঠানামা করে, কিন্তু তালটা ঠিক থাকে। কিন্তু তাল একদমই ঠিক থাকতে হয় যেখানে, সেটা বোধহয় গানে। এবং আমার ধারণা যে আপনার তাল কাটে না। আপনার তাল কাটুক, আজীবন তাল কেটে যায়। তালের পিঠা কেমন লাগে আপনার? ছোটবেলায় অনেক ভালো লাগতো, এখন এখন পাই না, খাওয়া হয় না, ওই ওই অ্যারেঞ্জমেন্ট নাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তালের শ্বাস আমার খুব প্রিয়, বাকিদের আমারও প্রিয়। এটা কিন্তু ফরমালিন মেশানোর কোনো উপায়ই নেই, রাইট? উপরের বাকেলটা অনেক হার্ড। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা কালিদাস পণ্ডিতের কাছে চলে যাই এবং আপনাকে নিয়ে ধাঁধায় ফেলার চেষ্টা করি, একটু ধাঁধায় চলে যাই আমরা। প্রথম ধাঁধা হচ্ছে, ধাঁধাটা হচ্ছে, নাকের উপর বসে দুই কান ধরে সবখানে ঘুরে বেড়ায়, অনেক মজা করে, কি? যে আমি যেটা পড়ে আছি, বলার কোনো দরকার ছিল এই ধাঁধাটা দিয়ে? আর দ্বিতীয় ধাঁধা হচ্ছে, বাঘের মতো লাফ দেয়, বিড়ালের মতো বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলার মতো ভাসে, কি? আমিও জানি না। বাঘের মতো লাভ দেয়, বিড়ালের মতো বসে, বিড়ালের মতো বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলার মতো ভাসে। এদের ই হয় না আর কি, হচ্ছেন মানে কোনো ভাইরাল জ্বর টর বা সর্দি কাশি এগুলো হয় না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংক। বন্ধু দিল হাতে, যত্ন করে রাখলাম পাতে, একটু পরে দেখি পানি ছাড়া কিছু নেই তাতে। আচ্ছা, এটা কি আইসক্রিম? আপনি মানুষ হিসাবে একটু সুইট, এবং সে কারণে আপনি খুব নিউট্রাল অ্যানসারটা করতে পারেন নাই। মানে আপনি, আমি বরফের জায়গায় আইসক্রিম বলে দিলাম না, আমি শুধু বরফটা, আমার কাছে খুব মিনিংলেস লাগে। শিল্পী তাই তো বলবে, মিনিংলেস লাগছে। শিল্পী শুধু বরফ বলবে কেন? সেটাই সেটাই, শিল্পী একজন শিল্পী, আরেকটা শিল্পী, ব্যাপারটা বুঝতে তো চিনি মিশিয়েই বলবে, তাই না? সে শুধু বরফ বলবে, এটা হবে না। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে উপস্থিত ধাদিকা এবং ধাদক, তারা কতটুকু কি করতে পারলেন না পারলেন তা নিয়ে আসলে আমার খুব গভীর আগ্রহ নেই, কিছু করারও নেই, কিন্তু ম দিয়ে শুরু অনুষ্ঠানটা কিন্তু সবে মাত্র শুরু। আর হাতটা কি আপনি কোনো পাওয়ার নিচ্ছেন আমার কাছ থেকে? সুতরাং কোথাও যাবেন না, নিচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি, প্লিজ বিরতির পর আমার সঙ্গেই থাকবেন। পাওয়ারটা বেড়ে গেল যে, পাওয়ার নিলাম যে। সুপ্রিয় দর্শক, প্রথমেই যে স্বামী স্ত্রীর কথা বলছিলাম তারা কিন্তু এখনো আছেন। স্ত্রী গুলি বর্ষণের মতো বাণী বর্ষণ করে চলছেন, আর স্বামী কানে তুলো গুঁজে বিছানায় শুয়ে আছেন। স্বামীর হঠাৎ করে গত সপ্তাহের একটি ঘটনা মনে পড়লো, গভীর রাত, ইলেকট্রিসিটি চলে গেছে, প্রচণ্ড গরম। তৎক্ষণাৎ স্ত্রী স্বামীর গলা জড়িয়ে ধরলো, বললো, ও গো। স্বামী বললো, কি এখন আমি কী চাচ্ছি বলো তো, বলতে পারবে তুমি? স্বামী বললো, হ্যাঁ পারবো। স্ত্রী বললো, বলো না। স্বামী বললো, আইপিএস। তো এই ঘটনার পর থেকেই স্ত্রী বেচারি স্বামী বেচারার প্রতি বরাবরই রাগ, কিন্তু স্বামী বরাবরই চুপ, কারণ সে জানে রেগে যাওয়া মানেই হেরে যাওয়া। শুধু দর্শক, আপনারাই এখন বের করবেন এখানে যে চারজন রয়েছেন তাদের মধ্যে কার বুদ্ধিটা বেশি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে, বুদ্ধির ঢেকি। মৌসুমীর জন্য প্রথম প্রশ্ন, মৌসুমী,
একটি গর্ত ঘুরতে যদি 20 মিনিট সময় লাগে তবে অর্ধেক গর্ত ঘুরতে কত সময় লাগবে 20 মিনিট কেন গর্ত তো গর্তই আচ্ছা গর্ত কোন অর্ধেক হয় না আচ্ছা ঠিক আছে না বুদ্ধিশুদ্ধি তো ভালোই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাকে 7টি হাঁসের ডিম 3টি মোরগের ডিম এবং 2টি কবুতরের ডিম দেয়া হলো সব মিলিয়ে মোট কয়টা ডিম হলো মোরগ ডিম পারে না আর কবুতর পারে হাঁসের ডিম কথা বলছো 7টা আর কবুতর কয়টা 2টা 7 8 9টা আচ্ছা উঁচু লেভেলের বুদ্ধিমান পড়া আমরা বেশি বুদ্ধি আর তৃতীয় প্রশ্নে চলে যাই গাধার সামনে একটি ড্রামে পানি এবং অন্য ড্রামে জুস রাখা হলো গাধা কোনটিতে মুখ দেবে পানিতে মুখ দেবে কেন কারণ সে গাধা কারণ গাধা জুস বোঝে না না নবস্বামী মাঝে মাঝে ভাবি যে গাধার নাম গাধা রাখলো কে মানে মানুষের নামও তো গাধা হতে পারতো মানে আমরাও তো পানি ঘোলা করে খাই অবশ্য এখানে যারা আছে এবং যারা আছেন আমরা তো কেউই মানে আপনারা কেউই ওই পর্যায়ের না মুনমুন তোমার কাছে যদি একটা তোমার কাছে যদি আলাদিনের চেরা একটা থাকে এবং তুমি যদি খসা দাও এবং দৈত্য যদি সত্যি সত্যি চলে আসে তুমি কোন তিনটি জিনিস চাইবে কোন তিনটি জিনিস দৈত্যর কাছে প্রথমত ফরমালিন মুক্ত একটা বাংলাদেশ চাইব যেখানে ফরমালিন নেই বাংলাদেশ ফরমালিন পাওয়া যায় না আমাদের আমার কাছে এই প্রসঙ্গটা যদিও আমরা খুব মজা করছি তারপরে এই প্রসঙ্গটা আসা উচিত কারণ আমাদের একদম মানুষের এক নম্বর চাহিদা তো খাবার দাবার সেই খাবারটাই আমরা একটা চাহিদা একটা দেশে সেই খাবারটাই আমরা আসলে মানে এনশিওর করতে পারতেছি না যে আমাদের খাবারটা ভালো দুঃখজনক লজ্জাজনক সবকিছুই আর কি চাওয়া যেতে পারে সবাই হাসবে মানে অনেক দুঃখ আমাদের জীবনে সবার জীবনে কম বেশি দুঃখ আছে কিন্তু দুঃখটাকে ছাপিয়ে যেন হাসিটাকে মানুষ নিতে পারে সবসময় হাস্যর্য যেন থাকতে পারে তাহলে আমরা সবাই মিলে একটুখানি হাসি না অ্যাবসলিউটলি রেডি 1 2 3 না না আমরা প্রাণবন্তই হাসতে পারি আসলে এবং এই গুণটা তো ওর ভালো আছে দেখা যাচ্ছে মুনমুনের কাজই তো হাসির কাজ একদম এই একই কথা বলেছিলাম একটা পত্রিকায় আমার ইন্টারভিউর সময় যে আপনি কি করতেন আর কি যদি আমার ক্ষমতা থাকতো আমি বলতাম মানুষের ভুরুগুলো সোজা করে দিতাম আমি প্রায় খেয়াল করি আমার ভুরু যদি কুচকে থাকে আপনার একটু খেয়াল করলে রিকশা প্যাসেঞ্জার বাসে প্যাসেঞ্জার সবসময় দেখবেন রাস্তায় হাঁটতেছে সবার ভুরুটা কুচকে তো সেটা তো আসলে সেটা তো আর এভাবে টান করে দেওয়া যেত না এই যে চতুর্দিকে যন্ত্রণা যেগুলো ধাঁধার মধ্যে আছে সবগুলো ঠিক করে ফেলে ভুরুগুলো টান টান হয়ে যেত তৃতীয় কি চাওয়া যেতে পারে তৃতীয় কি চাওয়া যেতে পারে হ্যাঁ খারাপ হয় না কিন্তু আরো তিনটা উইশ আরো তিনটা উইশ আর যে আর যে প্রশ্নে চলে যাই বুদ্ধির প্রশ্নে তোমার কাছে একটা গ্যাসের চুলা একটা কয়লার চুলা আর একটা মাটির চুলা অথচ ম্যাচে আছে একটা কাঠি আগে কোনটি ধরাবে যেটা চলবে ম্যাচের কাঠি দিয়ে ওঠাই সর্বনাশ তো আমি এই অ্যানসারগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি পারতাম না সিরিয়াসলি এই ব্যাপারে একটা ছোট্ট জোক কি বলতে পারি হ্যাঁ বেশি সময় হ্যাঁ একটু সময় চলে যাবে সেটাও একটা ব্যাপার তারপরে জোকটা বলি সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের লোকজন তাদেরকে ওই মানে অপরাধী তাদেরকে ঢোকানো হয়েছে একটা ইসের মধ্যে সেলের মধ্যে আলাদা 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 এর মধ্যে জিজ্ঞেস করা আছে যে আপনার কি লাগবে 22 বছরের জন্য ঢুকিয়ে দিচ্ছি একটা রুমে কি লাগবে বলে যে আমি আসলে তো আমার স্ত্রী লাগবে আর কি স্ত্রী দিয়ে দেওয়া হলো ভারতীয়কে বলা হলো যে হ্যাঁ ভারতীয় যে একজনকে তো বললো যে আমার একটু লেখালেখির অভ্যাস আছে তাকে এটা দিয়ে দিল অন্য একটা দেশের তাকে বললো যে কি যাও আমার কোনো কিছুই না আমি আসলে সিগারেট খাই আমাকে প্রচুর সিগারেট দিলে হবে তাকে সিগারেট দিয়ে দেওয়া হলো আরেকজনকে বললো প্যারিসের যে তাকে বললো যে আপনি কি চান বললো যে আমি ছবি টবি আঁকি তাকে ছবি আঁকার সরঞ্জাম দেওয়া হলো 22 বছর পরে খোলা হলো যে স্ত্রী চেয়েছিল তার দরজা খোলার পরে প্রচুর বাচ্চা কাচ্চা বেরিয়ে গেল পরে যে ইন্ডিয়ান যে তার দরজাটা খোলার পরে দেখা গেলো দাড়ি টাড়ি হয়ে গেছে প্রচুর লিখেছে এবং প্যারিসের যে সে যখন বেরোলো তখন দেখা গেলো যে ওই একদম রঙে টঙে মাখামাখি আর অন্য যে দেশটা সেই দেশের লোকটা গেল আর সে যে বের করেছে তাকে মারা শুরু করলো যে ম্যাচ দেশ নাই কেন 22 বছর পরে ওকে আমরা আমরা তাহলে চলে যাই আমরা দ্বিতীয় প্রশ্নে হ্যাঁ একটি গাড়ি থেকে বের হয়ে আসার আগে তোমাকে অবশ্যই কি করতে হবে দরজাটা খুলতে হবে এটাই তো অ্যান্সার আসলে কিন্তু এখানে আবার লেখা আছে গাড়িতে চড়তে হবে হ্যাঁ সেটা তো চড়তেই হবে ঠিক আছে এটাও ঠিক আছে তৃতীয় প্রশ্নে চলে যাই দৌড় প্রতিযোগিতা হচ্ছে দৌড়ের এক পর্যায়ে দ্বিতীয় অবস্থানে যে ছিল তুমি তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলে বলতে হবে প্রতিযোগিতায় তোমার অবস্থান কত আমি সরি ফলো করিনি আরেকবার বলেন দৌড় প্রতিযোগিতা হচ্ছে দৌড়ের এক পর্যায়ে দ্বিতীয় অবস্থানে যে ছিল তুমি তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলে বলতে হবে প্রতিযোগিতায় তোমার অবস্থান কত
আমার অবস্থান কত? প্রথম আচ্ছা সরি সরি, হ্যাঁ আমি যাকে ফেলে দ্বিতীয় স্থানে যে ছিল তাকে ফেলে দিয়ে আমি তার জায়গায় গিয়েছি, তাহলে দ্বিতীয়। মেধাবী মেধাবী, গুড, ভেরি গুড। মুনমুনের পালা শেষ, আমরা মারিয়ানুরের কাছে চলে যাচ্ছি এবং বিপদে ফেলার চেষ্টা করব। আমি বুঝলাম না তুমি মিলন ভাইকে সব সময় একদম শেষে কেন কোশ্চেন করতেছো? ওই মানে কাছাকাছি তো ধারাবাহিকতে পড়ে গেছে, আমি তুমি জেলাস ফিল করো না। না না, এটা শুরু হচ্ছে যেহেতু এদিক থেকে, তো এটা ওদিক থেকে শুরু হতেই পারত। এইভাবে সেটা হতে পারে, ওই যে আমার বুদ্ধির ঝামেলা আছে, যে আমরা করতে দিলে ভালো হয়। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, এই দ্বীপটি আবিষ্কারের আগে কোনটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ ছিল? গ্রিনল্যান্ড আবিষ্কারের আগ পর্যন্ত তো ওটাই বড় দ্বীপ ছিল। আবিষ্কারের আগে কোনটা ছিল না? না যেহেতু ওটাই সবচেয়ে বড় দ্বীপ, আবিষ্কার হোক আর না হোক ওটাই তো বড় দ্বীপ থাকবে। এখানে ওটাই লেখা, আমি যদিও বুঝতে পারছি না ব্যাপারটা কি। দ্বিতীয় প্রশ্ন চলে যাই, সকালে নাস্তায় অনেক চেষ্টা করেও কখনো তুমি কোন জিনিসটি খেতে পারবে না? ডিম। ঠিক আছে, এখানে অবশ্য লেখা দুপুরের খাবার, কিন্তু আমার তোমার লম্বা দড়ি বাঁধা কিন্তু তার খাবার দেয়া হয়েছে 4 ফুট দূরে, গরুটা ঠিকই খাবার খেলো, কিভাবে সম্ভব? খাবারটা সামনে গিয়ে দিয়েছে কেউ, তার দায় ঠেকছে আমি বুঝলাম না। যাই হোক, উত্তর এটা না, উত্তরটা এখানে যেটা লেখা আছে, আমি বাধা থাকতে হবে তো, এটা তো খোলা ছিল, তার গলায় দড়ি বাধা, দড়ির অন্য প্রান্ত কোনো কিছুতে বাধা ছিল না, এটা উত্তর। আমি অবশ্য আর একটা ভেবেছি যে ওই দড়িটা 2 ফুট আর গরু হচ্ছে 2 ফুট, টোটাল 4 ফুট, এভাবে হয়ে গেছে গাছটা, কিন্তু এখানে দেখলাম অন্য জিনিস লেখা। দার্শনিক প্লুটার্ক একবার ঠাট্টা করে একটা কথা বলেছিলেন, কথাটা হচ্ছে যে অন্ধকারে সকল নারীকেই সুন্দর দেখায়। যাই হোক, প্লুটার্ক একটা কথা বলেননি যে ন্যাড়া মাথাতেও মানুষ সুন্দর হতে পারে, এ বিষয়ে তিনি কিছুই বলেননি। কেন বলেননি? কারণ তিনি মিলন মাহমুদকে দেখেননি, দেখার কথাও না ওই সময়। মিলন ভাই, আপনার এই যে ঝকঝকে তকতকে ফর্সা, লাইট বাউন্স করে, এরকম এরকম একটি ন্যাড়া মাথার মানে রহস্য বা এটার সৌন্দর্য বা এটা কেন সবকিছু মিলিয়ে এটা একটু ব্যাখ্যাটা, এটাও সময়ের আগে কয়েকবার বলছি তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলি, যেটা হচ্ছে আমার মাথার সামনের অংশের চুল নাই, প্রকৃতি নিয়ে নিয়েছে। তো আমি চিন্তা করলাম যে প্রকৃতি তো একটা সময় পুরোটা নেবে, ওটা আমি অ্যাডভান্স করে ফেলি, আমি নিজের বাকিটা শেষ করি। মানে আপনি পূর্ণতাই পছন্দ করেন, এটা কিন্তু আপনি হাফ হার্টেডটা অর্ধেক কিছু আপনি চান, যেটা আবার বিষয়টা ন্যাচারালও থাকছে, ন্যাচারাল থাকতো। আচ্ছা আমরা প্রশ্নে চলে যাই, হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বৃষ্টি হচ্ছে অথচ আসিফের সঙ্গে ছাতা নেই, এমনকি মাথায় টুপিও নেই, কাপড় চোপড় ভিজে চপচপ করছে, অথচ তার চুল ভিজল না, কেন? কারণ ওই যে আমার ওই এই ব্যাপারটা ওই আসিফের ব্যাপারটা ছিল, মানে সে বোল্ড হেডেড ছিল, চুলহীন মাথা। ভালো, আপনারা দুজন একদম প্রচুর চুলের অধিকারী, আরেকজনের চুলই নেই, অথচ দুজন সমান মেধাবী, সবাই ওয়াটস গোয়িং অন। আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, ক্রিকেট খেলার সঙ্গে লুডু খেলার অন্তত একটি জায়গায় মিল আছে, বলতে হবে কোথায়? যদি 6, হ্যাঁ 6, 4 তো আছে ভাই, হ্যাঁ 4 6, গুড। এবারে আমরা চুল এবং বেচুলের যথেষ্ট যথেষ্ট মিল মিল পেলাম, যে আসলে আসলে চুল থাকা এবং না থাকা মেধার ক্ষেত্রে বুদ্ধির ক্ষেত্রে কিছুই যায় আসে না, যায় ব্যাপারটা এটা আবিষ্কার প্রমাণ হলো, আবিষ্কার হলো, লকটা ভুল প্রমাণিত হলো আজকে, হ্যাঁ বলুন। আচ্ছা আমরা তৃতীয় প্রশ্ন চলে যাব, কারওয়ান বাজারে একটি লাউয়ের দাম যদি 50 টাকা হয় তাহলে সেখানে একটা কদুর দাম কত হবে? নাকি তো অনেক আগে থেকে এটা প্রবাদের মতো জানি, লাউ মানে কদু, কদু মানে লাউ, রাইট? আমি সরি প্রশ্নটা করার জন্য, এটা প্রশ্ন হয় না, মানে প্রশ্ন হয় না, বেশি সহজ হয়ে গেছে আপনার জন্য, কারণ আমি একটা ধারণা করে নিয়েছিলাম যে চুলওয়ালি যে মেধার পরিচয় দিয়েছে আমি কিছুটা কম, হ্যাঁ অনেক চুল কম কি উল্টো হবে, আপনি একটাও পারবেন না। প্রিয় দর্শক, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে দিতে আমরা অন্তত এটুকু বুঝে গেলাম যে আমরা কেউই বুদ্ধির ঠেকি নই। আচ্ছা আড্ডায় গায়ন থাকতে গান হবে না কেন, সেটা তো হয় না, হ্যাঁ
একটু আগে লাউকদু নিয়ে আলাপ করলাম, লাউকদু নিয়ে আমাদের একটা খুব ইচ্ছা করলে কিন্তু নাও হতে পারে শুনতে চলে যাবো বিরতি মিলন ভাই সাদের লাউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শুটটা নিয়ে আমি একটু ইম্প্রোভাইজ করি যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আমাদের কোনো আপত্তি নেই, আমরা ইম্প্রোভাইজে বিশ্বাস। আচ্ছা প্রথম হচ্ছে প্রচলিত সুর, প্রচলিত সাধের লাভ বানাইলো মোরে বৈরাগে, সাধের লাভ বানাইলো মোরে বৈরাগে, লাউয়ের আহাগা খাইলাম ডোগা গো খাইলাম, ডোগা গো খাইলাম আহাগা খাইলাম গো, লাউয়ের আহাগা খাইলাম ডোগা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগ ডুগি, সাধের লাভ বানাইলো মোরে বৈরাগে, 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 লাভে রাগা খাইলাম ডোগাগো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগ ডুগে, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে। এই বৈরাগীকে কিন্তু একটু জমিদার মনে হলাম, মানে এটা হচ্ছে একটা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যদি সাধের লাউ গাইতো তাহলে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এটা দারুণ দারুণ, কি চমৎকার প্রেম ছিল। স্বামী বেচারা তখন স্বামী হয়নি যদিও, সে মানিব্যাগে তার প্রেমিকার ছবি রাখত এবং লুকিয়ে লুকিয়ে দেখত, শান্তি পেত। এখনো সে লুকিয়ে লুকিয়ে দেখে কিন্তু অন্য কারণে। যখনই সে খুব ঝামেলায় পড়ে যায় তখনই বউয়ের ছবিটা বের করে দেখে এবং বলে যে এর চেয়ে বড় ঝামেলা তো আর কিছু নাই, নতুন ঝামেলার সমস্যাটা। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের মনের কথা এবং মুখের কথা এক হয় না, এই বিষয়টি নিয়েই আমাদের এখনকার আয়োজন সেলফি। মারিয়ানুর, তুমি কি ঘরে বসে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রতিপত্তি সম্পদ ক্ষমতা এগুলি চাও? না। রাজনীতি করতে হলে রাজনীতি জানতে হবে, রাজনীতি বুঝতে হবে। মারিয়া, তোমাকে চারটি প্রশ্ন করা হবে, অপশন থাকবে, তুমি ঝটপট উত্তর দেবে। প্রতি উত্তরে মার্কস যদি তোমার মার্কস থাকবে এবং সেই মার্কসগুলো যোগ করলেই আমরা বুঝে যাবো যে তোমার অবস্থাটা কি। সেটা যদি 25 নিচে হয় তাহলে তোমাকে দিয়ে আসলে রাজনীতিটা হবে না। মার্কস যদি 31 নিচে হয় তাহলে তোমার চান্স 50-50, আর মার্কস যদি এর চেয়ে বেশি হয় তাহলে রাজনীতিতে তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। করা উচিত আর কি, আমরা প্রশ্নে চলে যাই যদিও। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, সবার সামনে নিজের ঢোল নিজে বাজাতে তোমার কেমন লাগে? ক মোটামুটি, খ জোশ লাগে, গ লজ্জা লাগে। লজ্জা লাগে। দ্বিতীয় প্রশ্ন, কথায় বলে চোরের মার বড় গলা, সুযোগ পেলে মিথ্যে কথা বলার ক্ষেত্রে তোমার গলার জোর কত পার্সেন্ট? ক 100, খ 50, গ 20। ডিপেন্ডস, যদি মিথ্যেতে আমার উপকারে আসে তাহলে 100। তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় তোমার ভূমিকা কি থাকে? ক শ্রোতা, খ কম কথা বলা, গ বক্তা। বক্তা। ঠিক আছে, চতুর্থ প্রশ্ন, গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার এই পদ্ধতি সম্পর্কে তোমার ধারণা কতটুকু? গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার? ক পরিষ্কার ধারণা আছে, খ একেবারেই পারি না, গ সামান্য বুঝি। একেবারেই পারি না।
মার্ক, তোমার টোটাল মার্কস 32 এবং তোমার রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বাহ, আমরা একজন ভালো পলিটিশিয়ান পেতে যাচ্ছি। রাজনীতি নয়, এখন আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে সরি মেয়ে খুঁজব, এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই মুনমুনের কাছে চলে যাব। মুনমুন, তুমি কি শান্তি চাও? অবশ্যই। তো শান্তি চাইলে তো তোমাকে শান্তিপ্রিয় হতে হবে। তা তো অবশ্যই। তো দর্শক, আমরা দেখে নেই আসলে মুনমুন কতটা শান্তিপ্রিয়। প্রথম প্রশ্ন, বিয়ের পর রাতে মশারি টানানোর প্রয়োজন হলে কাজটি কি করবে? ক, বুয়া, খ, স্বামী, গ, আমি নিজে। আচ্ছা, মশারি টানানো হয় না, এটা একটা বিষয়। বাধ্য করবো, গ, ওকে এড়িয়ে চলবো। তোমার দোষ না, কিছু করার নেই, প্রিয় বন্ধু তো। আমরা তৃতীয় প্রশ্নটা যাই নাকি? হ্যাঁ যাই যাই। 7 দিন ছুটি পেলে তুমি সময়টুকু তুমি কিভাবে কাটাতে চাইবে? ক, ঘুরে বেড়াবে, খ, ঘুমাবে, গ, জমি আড্ডা দেবে। ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবে, ঠিক আছে। আমরা তো নাম্বারগুলো যোগ হচ্ছে। চতুর্থ প্রশ্নে চলে যাই, বাসায় চুরি হয়েছে, তোমার অনেক ক্ষতি হলো, তুমি কি ব্যবস্থা নেবে? ক, ঘটনা মেনে নেবে, খ, মামলা দায়ের করবে, গ, দারোয়ানকে ছাড়াই করবে। সিরিয়াস বলছেন তো, তাহলে মামলা দায়ের করতে হবে। ভেরি গুড। তো আমরা টোটাল মার্কসটা তোমাকে বলে দেই। তুমি তোমার টোটাল মার্কস হচ্ছে 27। আচ্ছা, তোমার অবস্থা হচ্ছে এরকম, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, সেই মধ্যম যে থাকে তফাতে। তুমি সেই মধ্যম, মানে তুমি মধ্যম পর্যায়ে শান্তিপ্রিয় মানুষ, সবার সঙ্গে আছো আবার কারোর সঙ্গে নাই। আচ্ছা মৌসুমী, তুমি তো অনেক রোমান্টিক চরিত্রে অভিনয় করেছো, তো সেক্ষেত্রে তুমি নিজেকে কতটা রোমান্টিক মনে করো? আচ্ছা, মৌসুমী নিজেকে কতটা রোমান্টিক মনে করে সেটা চলুন আমরা দেখি। মৌসুমী, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিয় মানুষটির জন্মদিন তুমি কি দেবে? ক, 108টি লাল পদ্ম, খ, ফোনে উইশ করে চালিয়ে দেবে, গ, কিছু না কারণ ভুলে গেছে। 101টা, মানে এই অপশনের মধ্যে বলতে হবে? হ্যাঁ, এই তিনটার মধ্যে বলো। এই তিনটার মধ্যে কি করবে তুমি? 100, মানে তোমার ক্ষমতা থাকবে না থাকবে তাতে কিছু যায় আসে না, মানে তুমি কি করবে? তাহলে ওকে পদ্মই এনে নিব। 108টা? হ্যাঁ, খুব ভালো। আমরা এটা অনলাইনে পারচেজ করব। আমি সাধারণত, আমি সাধারণত শোনো, আমি একদম, আমি চাই সবার আগে বুঝতে জন্য আমি তাকে করতে পারি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। প্রেমের টানে রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসন ছেড়েছিলেন, তুমি তাকে কি মনে করো? ক, প্রথম শ্রেণীর ব্যাককেল, খ, খাঁটি মজনু, গ, এটা বাড়াবাড়ি। খাঁটি মজনু। গুড, তোমার অবস্থাটা ভালোই, আগের আগের রাউন্ডেও তো তার অবস্থা খুবই ভালো ছিল, বুদ্ধি ফুদ্ধি তোমার সব আছে, মাসল নাই, বুদ্ধি টুদ্ধি আছে, মাসল তো নাই, এরকম করে লাভ নাই। যাই হোক, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তার কথা ভাবলে, তার কথা ভাবলে বুকের ভেতর কেমন করে? ক, সানাই বাজে, খ, ভাবার সময় কোথায়, গ, চোখে জল জল। লাস্ট ওয়ান, চোখে জল জল। দেখ, তাহলে কখনো বাসায় জলের কষ্ট হলে তুমি এটা কাজে লাগাতে পারো। আমার খুব, মানে একটু কিছুতেই আমার চোখে জল আসে, তো জল আসে তো সব, চোখের জল নোনা, সমুদ্রের নোনা। বাহ, মানুষের যে সমুদ্র আছে, খুব ভালো, দারুণ ব্যাপার। আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই। তোমার দৃষ্টিতে প্রেমের সংজ্ঞা কেমন? ক, স্বর্গ থেকে আসে, স্বর্গেই চলে যায়, খ, মানিব্যাগ আর ফিগারের রসায়ন, গ, ভেবে লাভ নেই কারণ প্রেম টেকে না। লাস্ট ওয়ান, ভেবে লাভ নেই কারণ প্রেম টেকে না, ভেবে লাভ নেই, প্রেম টেকে না। তো তোমার টোটাল মার্কস দাঁড়িয়েছে 35। তুমি যতখানি লম্বা ততখানি রোমান্টিক। ওয়াও, বাহ,
লাইলি হিসাবে তোমার কোনো তুলনা হয় না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে শরৎ বাবু হ্যাঁ মজনু নাই। হ্যাঁ সেই তো, মজনুর তো ওই বাসটাসের উপর দাঁড়াতে হবে। যাই হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে নেই, থাকলে তোমাকে নিয়ে উপন্যাস লিখলে উনি ফাটিয়ে দিতেন প্রচুর। যথেষ্ট বড় হয়েও অনেকে খুব অল্পেই খিলখিল করে হাসেন, আবার খুব অল্পেই ঠোঁট ফুলিয়ে কাঁদেন। হাসি কান্না খুব সহজেই ঘটে যায়, অকারণ পুলকে হাসছে। কেউ হয়তো জিজ্ঞেস করলো ঝালমুড়ি খেয়েছিস, হ্যাঁ খিলখিল হ্যাঁ হ্যাঁ খেয়েছি, গড়া ঘুরে যাচ্ছে। আবার জিজ্ঞেস করলো ঝালমুড়ি না খাইনি, মানে দুটোতেই একই অবস্থা, আবেগের আধিক্য। কখনো কখনো তাদের বায়না না মেটালে একদম চোখের জালে নাকের জলে এক করে ফেলেন। তো মিলন ভাই, আপনার কি এই রোগটা আছে? একদমই নেই। সুপ্রিয় দর্শক, মিলন ভাই বলছেন যে এই রোগটা নেই, কিন্তু পাগল নিজেকে কখনোই পাগল বলে না। আমরা বেটার পরীক্ষা করে নেই এই রোগটা তার আছে কিনা। মিলন ভাই, আপনাকে প্রথম প্রশ্ন, ছেলেবেলায় খেলার সাথীদের সঙ্গে যখন ঝগড়া হতো আপনি কি করতেন? ক লাঠি ব্যবহার করতেন, খ কুস্তি লড়তেন, গ খামচি এবং সুয়ারেজ হয়ে যেতেন, মানে কামড় দিতেন। হ্যাঁ, আপনি বলেন এই তিনটের মধ্যে বাধ্যতামূলক আনসার, তিনটার মধ্যে মানে না, এর থেকে প্রথম অপশন হয়ে যায় খামচি কামড়ের ব্যাপারটা, উইয়ার্ড লাগে, কুস্তির দরকার নেই, লাঠি দূরে থেকে মারলাম মারলাম। দ্বিতীয় প্রশ্ন, প্রিয় মানুষের কাছে আবদার করেছেন কিন্তু সে টাল বাহানা করছে, সেক্ষেত্রে কি করবেন? ক মনের কষ্ট তাকে বুঝতে দেবেন না, খ গো ধরে বসে থাকবেন, গ সুযোগ পেলেই তাকে মনে করিয়ে দেবেন। আর লাস্ট এরটা, সুযোগ হলে তাকে মনে করিয়ে দেবেন। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, খুব প্রিয় একটা জিনিস একজন চাইলো তখন কি করবেন? ক দিয়ে দেবেন, খ আরেকটি কিনে দেবেন, গ কখনো দেবেন না। আমার প্রিয় জিনিস দিব না, মানে ক হচ্ছে দিয়ে দেবেন, ওইটাই দিয়ে দেবেন, খ হচ্ছে আরেকটি কিনে দেবেন, গ হচ্ছে কখনো দেবেন না, মানে কিনেও দেবেন না নিজেরটাও দেবেন না। কিনে দিব, কিনে দিব। হ্যাঁ, আমার একটা মনে হচ্ছে আপনি শিল্পী তো, কিনে দিব হয়, আপনি দেবেনই না, দেবেন নিশ্চয়ই, কিনে দেবেন। খ খ আপনার উত্তরটা খ। চতুর্থ প্রশ্ন, খুব খুশি হলে আপনি কিভাবে তার বহিঃপ্রকাশ ঘটান? ক মোবাইলে সবাইকে জানান, খ খুশিতে লাফাতে থাকেন, গ স্বাভাবিক থাকি, মানে কোনো বহিঃপ্রকাশ ঘটান না আর কি। এক্ষেত্রে কি এরকম হয় যে সবার সামনে খুশি প্রকাশ করলেন না, ঘরের ভিতর ঢুকে তিনটা? যাই হোক, আমরা আপনার টোটাল মার্কস হচ্ছে 22। আপনি মোটেই শিশু সুলভ মানসিকতার নন, আপনি বড় হয়ে গেছেন, আপনি চাইলেও শিশুদের পৃথিবীতে আর ঢুকতে ম্যাচিউরড আপনি। কতক্ষণ ঝগড়া করবো, উনিও চুপসে গেলেন, স্বামীর পাশে শুয়ে পড়লেন, তারপর স্বামীকে বললেন সংসার মানে বলবো কি আর, রান্নাঘরে এই দিনটা কাবার। স্বামী প্রথমে লজ্জিত হলেন, তারপর স্ত্রীর দিকে পাশ ফিরে অভিমান ভুলে বললেন, কি বললেন? বলেন সংসার মানে স্যাক্রিফাইস, অল্প সুখে খুশি, সংসার মানে সুখের বাসা, তোমার মিষ্টি হাসি। মিলন ভাই, আমার জন্য কি কষ্ট করে একটা গান গাইবেন? না, ওই যে আবার আবৃত্তি শুনি আপনার, গানটাকে আবৃত্তি করে ওই রে। হ্যাঁ হতেই পারে, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়, তার মানে আমাকে যেতে হবে এখনো? না না না, সরি সরি, এত সহজে না। আমি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিলাম, ওটার উত্তরটা দিয়ে তারপর আপনি যাবেন, তাই তো ভুলে গিয়েছিলাম। না না, কি ধাঁধাটা কি ছিল সেটা শুনি না। খুবই সিম্পল ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে ধাঁধার কয়টি শব্দ এক্স্যাক্টলি। ধাঁধা কি মানে? না, ধাঁধা জিনিসটা কি? এটা কি কখনো ছিল? ছিল না, তবে না এই বিষয়ে আমরা আলোচনা করিনি, এটা প্রডিউসারকে জিজ্ঞেস টিজ্ঞেস করলেই হবে। আছে তো, প্রডিউসার তো আছে এখানে, এটা মানে আসলে খুব ভালো হবে। হ্যাঁ, এটা হলো আমাদের প্রশ্নের উত্তর নিয়ে গেলেন, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। এতক্ষণ ধরে আপনি, আমি বুঝলাম না আপনি কেন, মিলন ভাই আপনি কেন আটকালেন না, আপনি কিছু একটা মানুষের দিকে, আমি মানবো না, এটা খুব খারাপ।